স্বাগত সবাইকে আমার বাংলায়। আজ কথা বলবো এসএসসি বাংলা পরীক্ষার প্রস্তুতি নিয়ে। প্রথমেই জানিয়ে দিই, আমি এসএসসি পরীক্ষার জন্য কোনোদিন প্রস্তুতি নেইনি। তাই এসএসসি পরীক্ষা কতবার দিয়েছেন, কোনবারে পাশ করেছেন, বিএডে কত পেতে হবে ইত্যাদি প্রশ্নগুলো আমাকে করে কোনো ফল হবে না। আর এসএসসি সংক্রান্ত নানান প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করতে হয় না, স্মার্টফোন স্মার্টলি ব্যবহার জেনে গুগল করলেই হয়। এসএসসি পরীক্ষার জন্য কোনো রকম প্রস্তুতি না থাকলেও আমার বাংলা থেকে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস দেওয়া হবে, কারণ এসএসসির বিজ্ঞপ্তিতে জানিয়েছে নেট প্যাটার্নের প্রশ্ন হবে। আমার বাংলা থেকে এসএসসির ক্লাস দেওয়ার কারণ হলো এই নেট প্যাটার্ন। নেট প্যাটার্নের নানান রকম প্রশ্ন নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম আলোচনা শুরু করেছিল আমার বাংলা। তার আগেও নেট সেটের প্রস্তুতি নিয়ে নানান ইউটিউবে আলোচনার ক্ষেত্র থাকলেও তার মাধ্যম ছিল কিন্তু চারটে অপশান সহ এমসিকিউ অথবা সাধারণ ওই রচনা রচয়িতা প্রকাশকালের প্রকাশকাল ইত্যাদি যে প্রাসঙ্গিক তথ্যের ওপর স্তম্ভ। আর এই একই জিনিস দেখা যায় তোমাদের এসএসসির ক্ষেত্রেও। নেট প্যাটার্ন মানে শুধু স্তম্ভ বা একটু এগিয়ে মন্তব্য যুক্তিমূলক প্রশ্নের আলোচনা নয়, নেট প্যাটার্ন মানে একই বিষয় থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে, একই উত্তর তার কতগুলো প্রশ্ন হয়, কত ধরনের প্রশ্ন হয়, তার জন্য সেই একই বিষয়ে কত রকমভাবে খুঁটিয়ে পড়া যায় সেটার আলোচনা। একটা বাক্যের প্রতিটা শব্দের ভার বোঝানো হলো নেট প্যাটার্ন। এসএসসির ক্লাস শুরু অনেক জায়গায় হয়েছে, অনেকে ভর্তি হয়ে ক্লাস শুরুও করেছে, আমার বাংলাতেও এসএসসির ক্লাস থাকছে, কিন্তু এই নেট প্যাটার্নকে খেয়াল রেখে। তবে আমার বাংলায় কোনো এসএসসির ওপর পেড ক্লাস থাকবে না, ফ্রি ক্লাস থাকবে সকলের জন্য। নেট সেটের মতোই আগে বিষয়গুলো থেকে প্রশ্ন প্যাটার্ন বোঝো, সেই মতনই আলোচনা করা হবে, তারপর প্রয়োজন হলে পিডিএফ বা স্পেশাল ক্লাস নিয়ে ভাবা যাবে। তো এসএসসির এই ফ্রি ক্লাস থাকছে প্রতি মঙ্গলবার সন্ধে 7টায়, আর এই ফ্রি ক্লাস থাকবে আমার বাংলার 10-12 চ্যানেলে। তাই এসএসসি ক্লাসের নিয়মিত আপডেট পেতে আমার বাংলা নেটসেটের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার বাংলা 10-12। চ্যানেল লিংক দিয়ে দিলাম ডেসক্রিপশনে, সাবস্ক্রাইব করে প্রতি মঙ্গলবার দেখতে থাকো তোমার প্রয়োজনীয় এসএসসি বাংলার বিষয় ভিত্তিক ক্লাসগুলো। এবং অবশ্যই কোন কোন পাঠ্য থেকে আলোচনা চাও, কোন কোন বিষয় নিয়ে সমস্যা, কমেন্ট করে জানাও।